নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ঘরেই চিকিৎসা তার জন্য বিমা আছে পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী সময়টা মার্চের মাঝামাঝি ভারতে কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ধরা পড়ছে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেঙ্গালুরুর বাসিন্দা অনিরুদ্ধের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারণটি যদিও সরাসরি কোভিড নয় কিছুদিন আগেই তার বাবার কোলোরেকটাল ক্যান্সারের অপারেশন হয়েছে তখনও তিনি হাসপাতালে অনিরুদ্ধ চাইছিলেন বাবাকে বাড়িতে ফিরিয়ে সেখানেই চিকিৎসার বন্দোবস্ত হোক কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেটা অপ্রত্যাশিত রকমের কঠিন চব্বিশে মার্চ প্রধানমন্ত্রী ঘোষণা করলেন দেশ জুড়ে লকডাউনের কথা ঠিক তার দু ঘন্টা আগেই অনিরুদ্ধ সোশ্যাল মিডিয়ায় হন্যে হয়ে খোঁজ করছেন যদি কেউ এমন কোনো কেয়ারগিভার সংস্থার হদিশ দিতে পারে যারা বাড়ি এসে অসুস্থ রোগীর দেখাশোনা করে কিন্তু কোভিড শিওরে কাজেই কেউ রাজি নয় এমন সময় খোঁজ মিলল পোটিয়া নামের এক কোম্পানির পরের দেড় মাস এরাই অনিরুদ্ধের বাবার জন্য চব্বিশ ঘন্টা নার্সিং সার্ভিসের ব্যবস্থা করে মোট খরচ কত হয়েছিল হাসপাতালের খরচ ছিল আট লক্ষ টাকা আর পোটিয়ার হোম হেলথ কেয়ার সার্ভিসের খরচ এক দশমিক তিন লক্ষ টাকা হাসপাতালের খরচের জন্য ইন্স্যুরেন্স ছিল অনিরুদ্ধ যদি বাকিটুকুর জন্য ইন্স্যুরেন্স কভার পেতেন অনেকটা খরচ বাঁচত তাহলে এই প্যান্ডেমিক হোম হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের জন্য অশনি সংকেত কারণ তাদের ব্যবসার একটা বড় অংশই আসতো হাসপাতাল থেকে কিন্তু কোভিড সংক্রমণের ভয়ে হাসপাতালগুলোতে আস্তে আস্তে কোভিড ছাড়া অন্যান্য রোগীর সংখ্যা কমতে শুরু করে তার উপর বিভিন্ন রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বাইরের লোকের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এমনকি কেয়ারগিভার হলেও তবে মে মাসের মাঝামাঝি থেকে অবস্থার একটু উন্নতি হয় যে সমস্ত রোগী হোম আইসোলেশনে তাদের দেখাশোনার জন্য বিভিন্ন রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ এই কোম্পানিগুলোর সাহায্য চায় দিল্লি সহ আরও পাঁচটি রাজ্যের সঙ্গে পোর্টিয়ার চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু আসল সুখবরটা আসে জুন মাসে আইসিআইসিআই লম্বার্ড হোম হেলথ কেয়ারের জন্য বিমা চালু করে বাজারের মোড় ঘুরে যায় আইসিআইসিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব মন্ত্রী জানিয়েছেন আমরা বুঝতে পারি যে অন্যান্য রোগের জন্য মানুষ হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে চাইছেন না এরকম এক অবস্থায় আমরা কাস্টমারদের হোম কেয়ারের সুবিধা পৌঁছে দিচ্ছি এর মাধ্যমে ইনহাউজ নার্স ওষুধপত্র এবং বেসিক ইকুইপমেন্টের খরচ সবই পাওয়া যাবে আইসিআইসিআই লোম্বার্ডের পথ নিয়েছে আরও দু একটি বিমা কোম্পানি হোম হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির মতে আগামী দিনে আরও কোম্পানি এই পথ বেছে নেবে ইতিমধ্যেই যোগ দিয়েছে স্টার হেলথ ইন্স্যুরেন্স এবং আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স এটা মনে রাখা দরকার যে ভারতের বিপুল সংখ্যক মানুষের এখনও স্বাস্থ্য বিমা নেই আয়ুষ্মান ভারত এবং অন্যান্য সরকারি বিমা প্রকল্পের আওতায় আছে পঁচাত্তর কোটি মানুষ কর্পোরেট স্কিমের আওতায় দশ কোটির কিছু বেশি আরও পাঁচ কোটির ব্যক্তিগত স্কিম কাজেই এখনও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষ স্বাস্থ্য বিমার বাইরে এটা বিমা কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ কিন্তু সময়ের সঙ্গে তাদেরও বদলাতে হবে ফলে হোম হেলথ কেয়ার সার্ভিসের জন্য বিমার সুযোগ আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের সিইও মায়াং বাটওয়ালের মতে যেটা হয়েছে তা হল হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সচেতন কারণ তাদের চারপাশে তারা যা দেখছে অর্থাৎ কি হবে যদি তাদের পরিবারের কারো এরকম দুর্ভাগ্যজনক সংক্রমণ ঘটে সেটা তাদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে হোম হেলথ কেয়ারে অর্থেরও অনেকটা সাশ্রয় হয় হেলথ কেয়ার অ্যাট হোমের সিইও বিবেক শ্রীবাস্তব জানাচ্ছেন বাড়িতে যদি আপনাকে আইসিউ সেট করতে হয় প্রতিদিনের খরচ পড়ে সাত হাজার থেকে পনেরো হাজার টাকা যা হাসপাতালের খরচের থেকে অনেক কম একসময় সময় কোম্পানিগুলো শুধু ওভারনাইট হসপিটাল স্টের খরচ দিত পরে তাতে অন্তর্ভুক্ত হয়েছে ডে কেয়ার সার্ভিস এবার হোম হেলথ সার্ভিসের পালা কোভিডের সময় তা জরুরিও অবশ্যই হোম হেলথ হাসপাতালের বিকল্প নয় কিন্তু তা হাসপাতালগুলোর উপর থেকে অনেকটা চাপ কমাতে পারে যখন কোভিড এত দ্রুত হারে বাড়ছে প্রতিটি বেড গুরুত্বপূর্ণ হোম হেলথ যদি জনপ্রিয় হয় হাসপাতালে খালি বেডের সংখ্যাও বাড়বে যা ব্যবহার করা যেতে পারে ক্রিটিক্যাল রোগীদের জন্য তবে হোম হেলথ কেয়ার সার্ভিস আরও মানুষ ব্যবহার করবে যদি বিমা কোম্পানিগুলো এগিয়ে আসে ইতিমধ্যেই কিছু কোম্পানির এগিয়ে আসা সেজন্যই একটা আশার আলো এমন এক সংকটের মুহূর্তে